আগের জনপ্রিয় জুটিদের আবার নতুন ধারাবাহিকে ফিরিয়ে আনার একটা ট্রেন্ড লক্ষ্য করা যাচ্ছে। একে একে অনেক জুটি পর্দায় ফিরেছে। এবার দীর্ঘ 5 বছর পরে টেলিপর্দায় কামব্যাক করছেন তারা। নতুন ধারাবাহিকের গল্পটিও বেশ আকর্ষণীয়। আর্যকুমার এবং স্বর্ণকুমার দুই ভাই, তারা মোট 5 ভাই। তাদের দাদু চিরকুমার ব্রহ্মচারী। তাদের জীবনের লক্ষ্য মেয়েদের থেকে দূরে থাকা। এর কারণ আছে নেপথ্যে। এমনই এক প্রেক্ষাপটে আসছে সান বাংলার নতুন গল্প বিয়ের ফুল। যেমনটা তোমাদের জানিয়েছিলাম, এই ধারাবাহিকের মাধ্যমে 5 বছর পরে ফিরছে ছদ্মবেশী জুটি রাজা নবনীতা। মাঝে জল্পনা উঠেছিল তাদের না থাকার, কিন্তু যখন প্রমোদ সামনে এলো তখন হাঁপ ছেড়ে বাঁচল দর্শক। সত্যি করেই তারা কামব্যাক করছেন। এখানে নবনীতা এবং রাজার নাম কলি এবং স্বর্ণকুমার। অন্যদিকে যেমনটা জানিয়েছিলাম, গল্পের দ্বিতীয় জুটি হচ্ছেন একতা এবং সৌভিক। তাদের চরিত্রের নাম আর্যকুমার এবং ইচ্ছে। বোঝাই যাচ্ছে বিয়ের ফুলে ভরপুর কমেডি থাকবে। সম্ভবত আগামী মাসেই সম্প্রচার আরম্ভ হচ্ছে। তো বন্ধুরা, কে কে দেখবে কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো, এই রকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস। ধন্যবাদ।